ঘরে যারা সুখ শান্তি রাখতে চান, ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না, যাবে মূর্তি রাখা যাবে না, যাবে মুসনাদে আহমদ ইবনে হানবালের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসীল ওয়া সূরা, যে ঘরে মূর্তি আছে, যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা, কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে না। আব্বা আম্মা মরে গেছে, অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে, রাখা যাবে না? আজকে নামায় ফেলবেন, পারা যাবে তো? আচ্ছা, অনেকে বিয়ের ছবি বাঁধায় রাখে, বাঁধায়া ঘরে ঝুলায় রাখে, স্মৃতি স্মৃতি রাখবার চায়, কি রাখবার চায় না, স্মৃতি এইখানে রাখে, ছবি নামিয়ে ফেলবেন। নেতা নেত্রীর ছবি অনেকে টাঙিয়ে রাখে, আছে না নাই, না নামায় ফেলবেন, নামায় ফেলবেন। পীর সাহেবের ছবি টাঙিয়ে রাখে, না না এগুলো করবেন না। স্মৃতি যদি রাখতে হয়, বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে, আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম, এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে, ঠিক কিনা? ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে না। স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারে, অ্যালবামের মধ্যে রাখবে, ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন, 10 বছর আগের ছবি যখন খুলবেন, দেখবেন হায়রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল, আজকে দাদা নাই, আব্বা ছিল, আজকে আব্বা নাই, আমার দাড়িগুলো কালো ছিল, এখন দাড়ি আর কালো নাই, সাদা হয়ে গেছে, মরণের কথা চিন্তায় আছে নাই, আখেরাতের কথা স্মরণ হবে। তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না, নামায় ফেলবো। রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে, আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই, রহমতের ফেরেশতাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না, ঢুকবে কেমন করে? বিয়ের ছবি, আব্বা আম্মার ছবি, নেতা নেত্রীর ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন, প্রয়োজনে দেখবেন। অনেকে বাঘের শোপিস, সাপের শোপিস, কুমিরের শোপিস শোকেসে সাজিয়ে রাখে, আসে না নাই, রহমতের ফেরেশতা আসে না, এগুলো রাখবেন না। কোন প্রাণীর শোকেস, শোকেসের ভেতরে প্রাণীর শোপিস রাখা যাবে না। অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে, পিয়ানো, আসে না নাই, বাঁশি রাখে, বাঁশি, গিটার, সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসিতে দিস মরে, গিটার বাজায় আর গাইতেছে মামায়, আহা, আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা, ঠিক কি না? হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, এগুলো রাখা যাবে, ঢোল রাখা যাবে, ঢুকে না রহমতের ফেরেশতা। তো রহমতের ফেরেশতা রহমতের পয়গাম নিয়ে আসবে আপনার ঘরে, যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন, মূর্তি সরিয়ে ফেলুন, দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু আনুকাসির আল মাজামির, ঢোল বাদ্য, হারমোনিয়াম, গিটার, এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে। ঢোল বাজানো হারাম, এগুলো বাজাবেন না, রহমতের ফেরেশতা আসবে না। কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না। তবে আপনি গাছের ছবি, প্রকৃতির ছবি, নদী নালার ছবি, এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন, এতে কোনো সমস্যা? বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন, এটা তো কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন, কাপড়ের ঘোড়ার পুতুল, মানুষের পুতুল, এগুলো দিয়ে খেলতেন, এটা জায়েজ। কিন্তু চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, এরকম পুতুল ঘরে রাখা যাবে? দেখেন ইসলামের শরিয়াত কত চেক এন্ড ব্যালেন্স। বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ? কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে, ঠিক কিনা? এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম। দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে, এরা রান্না করে, বাচ্চার দুধ খাওয়ায়, বাচ্চার গোসল করায়, আসলে নাই, ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই, বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই, যেন এটার প্রশিক্ষণ হয়ে যায়, সুবহানাল্লাহ, পড়ে খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল। এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না। ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না, এইবার আসছে আসল ওয়াজ, ঢুকে না রহমতের ফেরেশতা, ঢুকে না, এই জন্যই অশান্তি, এই জন্যই অশান্তি। হিন্দি সিরিয়াল দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না,
ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না, রহমতের ফেরেশতা ঢোকে না। আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে, একদিনে তো আর ছাড়তে পারবেন না, আস্তে আস্তে কি বলেন, অনেকে সিগারেট ছাড়তে চায়, আমার কাছে আসে, হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ পড়ছি, দাঁড়ি রাখা শুরু করছি, সিগারেটটা তো ছাড়তে পারি না। তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন, কয় 10টা, কত বড় টাকায়। তোরে যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না, ও বাঁচবে না মরবে, মরবে। তা আমি বললাম চালায় যান, চালায় যান, অল্প অল্প, এই সপ্তাহ একটু কমায় খায়েন, 8টা করে খায়েন, পরের সপ্তাহ 5টা করে খায়েন, কমাইতেছি, এরপরের সপ্তাহ 3টা পারতেছি, এরপরের সপ্তাহ 2টা, তাও বাড়াও, এরপরের সপ্তাহ 1টা, যেই সপ্তাহ উনি 1টা করে খায়, পরের সপ্তাহে বাদ দেওয়া যাবে না, গ্রাজুয়ালি। অনেক এলিট সোসাইটির ফ্যামিলি, তাদের বাবারা আমার কাছে আসে, বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই, তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি, আমরা এখন নামাজ টামাজ পড়তেছি, তো মেয়েগুলো পর্দা করে না হুজুর, পর্দা করে না, কি করি, হিপ হপ স্টাইলের মেয়ে, টাইট ফিটিং, কি ফিটিং, টাইট ফিটিং জামা পরে হুজুর, কি করবো আমি বলেন। তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যেতে, বলেন চালায় যাক আস্তে আস্তে। তো ওদেরকে পরামর্শ দিই, প্রথমে বলবেন মা শালীন পোশাক পরে, কি পোশাক, প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক, নিজেকে একটু গুছিয়ে রাখো, একটু ওড়না পেঁচিয়ে রাখো, একটু ঢিলে ঢালা জামা পড়ো, শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পরা, হেজাব কি পরান, হেজাব। তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো, এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দে, এখন কি নেকাব, মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না, আস্তে আস্তে। এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি, আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল, পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে, এরপরে এখন নেকাব ধরেছে, আলহামদুলিল্লাহ পড়বেন না। এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেড চলে, ওরা যদি কালকেই পড়ি হাফ মোজা পর, পা মোজা পর, পারবে ও? এই জন্য ধীরে সুস্থে আস্তে আস্তে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তাহলে টিভিতে গান বাজনা, আজে বাজে হিন্দি সিরিয়াল, অশ্লীল নাটক সিনেমা পাড়াগারে আজকে থেকে আর দেখা যাবে? যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে, ঠিক কিনা? আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না, চিল্লায় বলো ঠিক কিনা? তাহলে ওদের টিভিতে কি দেখব, কি দেখবেন, ইসলামী প্রোগ্রাম দেখবেন, কি দেখবেন, ইসলামী প্রোগ্রাম দেখুন, নিউজ দেখুন, টক শো গুলো দেখুন, প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন, শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন, জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন, অ্যানিমেলস কিংডম দেখুন, সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে, আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে, অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল, আপনারা কি খোঁজ রাখেন? মাইকে মাই, বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে, বানরের চোখগুলো পুড়ে যাচ্ছে, খোঁজ খবর রাখতে হবে ঠিক কিনা? এগুলো দেখেন, নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রামগুলো দেখেন। কোনো অশ্লীল কোনো হারাম প্রোগ্রাম কোনো মুসলমান টেলিভিশনে দেখতে পারে? কিরে ভাই এখানে কি, এখানে কি, ঘরে শান্তি আসবে কেন, এদিকেই তো শান্তি নেই। খালি ধাক্কা ধাক্কি শেষ করে দেয় কি বলেন, অনেক রাত হয়েছে কিন্তু, হ্যাঁ তো কথা বলেন কেন, কথা বললাম তো। 2 নম্বর যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম, ছবি টাঙিয়ে রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না ঘরে, গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না, অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে, তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে? কয়টা গেল টিপস, কয়টা গেছে মুসলমান, মনে রাখতেছেন তো? আমি কিন্তু তাফসীর করি ক্লাসের মতো, কিসের মতো, ইটস এ ক্লাস, পড়া দিব আবার পড়া নিব, তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না, মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে, সেই রকম কণ্ঠ হুজুরে সেই রকম
হেপি কন্ট্রা হুজুরের হেপি টানতেছে কি বিড়ি টানে কি তো কি লাভ হয়েছে কি লাভ হলো আমরা যেন কিছু শিখে যাই তিন নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনা ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন সুবহানাল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরে সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবে তারা যাবে আরে শুরু করেন না আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে হবে তাহাজ্জুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি তখন তাহাজ্জুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রুবেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রুবেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহেব বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নাম্বার ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খেও না ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়বো খাওয়ার পরে কি পড়বো মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাঁ হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবে বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেইটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কোরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিচ্ছে কিন্তু ছেলে মেয়েগুলোর তো মানাইতে পারতেছি না নামাজ পড়ে না আপনি একটু পানি পড়া দেন কি পড়া আমি বললাম বয়স কত কয় 22 আমি কে পানি পড়া না আমার ভাইকে খাওয়াই দিতে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব খাওয়ানোর কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঘোক পানি দিয়েও ইফতারি খাওয়াও তবে ওই সওয়াব পাওয়া যাবে
আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজন দুইজনের ইফতারি খাওয়ানো সব হয়ে গেছে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? পারবেন? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমান কত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই এই 63 বছরের জীবনে, কখনো না, একবারও না। ইনিস্তাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, এটার দিকে তাকাতেন না, কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বলেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করে, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? ঘরে কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন ফজরের পরে, পাড়া ডগায়ের প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে, কথা কয় না? তা ঠিক বলেন না কেন? আওয়াজ করে প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর ধ্বনি উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহিজামি মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন পড়বেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন, কোনটা? একটা। এক মাসে একটা ছোট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত্তিন, ওয়াত্তিনি ওয়া যাইতুন, এটা এক মাসে মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং একটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন, মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ্দোহা, আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনাই, আমিও ওরে শোনাই, আমার স্ত্রী আমাকে শোনাই, আমি আমার স্ত্রীকে শোনাই। পাড়াডগরের প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পুরো পাড়াডগর হাফেজ হয়ে যাবে কয়েক বছরের ব্যবধানে। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, করবেন না? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়িদ। আম্মা জান আয়েশা বলেন, আমার যখন মাসিক চলতো, আমার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন সময়ে আল্লাহর নবী আমার কোলে মাথা রেখে রেখে কোরআন তেলাওয়াত করে আমারে শোনাতেন। এই জন্য স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। করেন তো? স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করছেন কে কে দেখি? ওই যে সাহস আছে কয়েকজনের, হাত তুলে ফেলছে, মাশাআল্লাহ। হ্যাঁ, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন, এটা সুন্নাত। ঘরে কোরআন তেলাওয়াত করুন, জিন ভূত ব্ল্যাক ম্যাজিক জাদু টুনা বান মারা সবগুলোরে নিঃশেষ করে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সহিহ মুসলিমের বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানিয়ে রেখো না। ফা ইন্নাস শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় ওই ঘর থেকে শয়তানগুলো দৌড়ে পালায়। সূরা বাকারা তেলাওয়াত করলে ওই ঘরে শয়তান ঢোকে? ঢোকে?
সহি মুসলিমের আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা বেশি বেশি সূরা বাকারা পড়ো, ফা ইন্না আখযাহা বারাকা, যে সূরা বাকারা পড়ে তার ঘরটা বরকত দিয়ে ভরে দেয় কে, ওয়া তারকাহু হাসারা, যে বাকারা পড়ে না ও আফসোস করে, ওয়ালা ইয়াসতিউহাল বাতালা, যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরে কোনো জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কাজ করে না, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার, বাড়ি উদ্বোধনের সময় নিজেই সূরা বাকারা দিয়ে বাড়ি উদ্বোধন করবেন, পারা যাবে? নতুন ফ্ল্যাট উদ্বোধন হয় না, নতুন বাড়ি উদ্বোধন হয় না, ইমাম সাহেব হুজুর যখন দোয়া করতে আসবে হুজুরকে বলবেন হুজুর একটু সূরা বাকারা তেলাওয়াত করেন, পারা যাবে? নিজেও সূরা বাকারা তেলাওয়াত করবেন, ঘরটারে সেফটি দিয়ে প্রোটেকশন দিয়ে রাখবে কে? তাহলে পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের সুমধুর আওয়াজ যে ঘরে থাকে ওই ঘরটারে শান্তি দিয়ে ভরপুর করে কে? কয়টা শুনলেন? পাঁচটাই থাক নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? আরো শুনবেন? কয় মিনিট? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, ছয় নাম্বার, কয় নাম্বার? এরা শুনতেছে না মনে হয়? কয় নাম্বার? ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে আউটিং এ যাবেন, ঘুরতে যাবেন, বাবিরে নিয়ে বেড়াইতে গেছেন কে কে এই বছর দেখি হাত তোলেন, হাত নামান, এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তোলেন, এই বাচ্চারা তোমরা হাত তোলো কেন, তোমরা বিয়ে করছো নাকি, দুই জানা বুঝে হাত তোলে কেন? মাঝে মাঝে আউটিং এ যাবেন, বেড়াতে যাবেন, এটা সুন্না, কোরআন আর সুন্না ছাড়া একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না, ঠিক কিনা? যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত, নয় সহি বুখারীর রেফারেন্স, নয় সহি মুসলিমের রেফারেন্স, নয় সুনানে তিরমিজির রেফারেন্স, নয় সুনানে আবি দাউদের রেফারেন্স, অথবা ইবনে মাজের রেফারেন্স, কিংবা সহি ইবনে হিব্বান, মুস্তাদরাকে হাকিম, মুসান্নাফ ইবনে আবি শাইবা, একটা না একটা রেফারেন্স দিবই, বানায় কোনো কথাই কোরআনের মঞ্চে চলতে দেওয়া যাবে না, চিল্লায় বলি ঠিক কি না? আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা, আপনারা যদি বলেন হুজুর মন করে কিছু বলবেন না, কিচ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না, যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কি না? তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে, বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কি না? আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক কি না? কোরআন সুন্নার বাইরে আজগুবি কোনো কথা আমরা শুনতে চাই না, আউটিং এ যাবেন, আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন, দলিল দিচ্ছি দাঁড়ান, ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর, কিসের ট্যুর? যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান, উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে? নতুন বিয়ে করেছো হাজবেন্ড ওয়াইফ, আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন, বরকত দিবে কে? তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে সেজদে দেওয়ার মধ্য দিয়ে, আওয়াজ করে বলতে হবে ঠিক কি না? শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান, উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে, পারা যাবে? ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয়, উমরায় যান, উমরায় ঘুরতে যান, ঘুরতে যাবেন, ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, ব্রড মাইন্ডেড হয় মানুষের মন, চিন্তার দিগন্ত হয় প্রসারিত, ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন, এজন্য মাঝে মাঝে ঘুরবেন, এজন্য কোরআনের রব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা নুযুরু কাইফা কানা আকিবাতুল মুকাররিবিন, ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো, আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউন আল্লাহ আসলে নাই, কারুনের বাড়ি আসলে নাই, আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর, আবার ধাক্কা দেখি, হ্যাঁ কষ্ট হচ্ছে, সময় করে দিলে ভালো, শেষ করে দিন, আচ্ছা শেষ করে দিচ্ছি আরো অল্প কয়েক মিনিট, এখানে
আবেগ আবেগ দেখানো চলবে না, কারণ আপনারা তো আরামে বসে আছেন। যে এইদিকে এক ঘন্টার উপরে আলোচনা হয়ে গেল আমার, এক ঘন্টা দশ মিনিটের মতো এরা এ দাঁড়ায় আসছে। কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন ঢাকা দাকে? এখনই শেষ করে দিচ্ছি এখন। আওয়াজ যদি বন্ধ হয় আমি আরো কয়েক মিনিট বলব, আওয়াজ যদি চলতে থাকে বলা যাবে, এখনই বলা যাবে এখনই। এই তোমার আওয়াজ নাই, শোনেন দলিল কি? স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন, দলিল সহি বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি আকরা বাইনা আজওয়াজি فايتهن خرج اسمها خرج بها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরতেন, 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না। এই লটারিটা জায়েজ, এই লটারি জায়েজ। 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কোরআ। আরবিতে কি বলে? কোরআ। ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারা আকরা বাইনা আজওয়াজি ফাইয়াতুহুন খরাজ সাহমুহা খরাজ বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্ব নবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন, আমি ফাস্ট, আমি ফাস্ট, খুশি হয়ে গেল। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্ব নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ। কইবেন না, আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন, ইয়া হামায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাবকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসা বাস, কি ভালোবাসা বাসে ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন, একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন। সুবহানাল্লাহ। করবেন না, তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নম্বর টিপস হলো বেড়াতে যাবে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, মক্কা, মদিনা? নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন, ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি না? নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত। ওয়াশাবিরহুম ফিল আমর, ফাইদা আজমতা তাওয়াক্কাল আলাল্লাহ, মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না, পরামর্শ করবেন। 8 নম্বর, 8 নম্বর, 7 নম্বর ছিল কি করবেন, কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুদায়বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ,
মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক সিকুন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়, পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দান দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কিনা, জুনিয়র বেশি আজকে মাফিল, হ্যাঁ জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম বলে। আচ্ছা, তো পরামর্শের অনেক গুরুত্ব, অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না। আট নম্বর হচ্ছে পারিবারিক পাঠাগার, প্রতিটা ঘরে, পাড়াডগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটা তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামিক বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, একুশে বই মেলায় অসাধারণ বই মেলা হয়, আমার একুশে বই মেলা যাবেন, ইসলামিক স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবে, সুন্দর সুন্দর অনেক বিষয়ে বই কিনবেন, পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, করুন, পড়তে পড়তে মরুন, আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে, মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি, ফেসবুকিং, বাংলাদেশে কি চলে এখন, ফেসবুকিং, এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিল, সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিল ওদের জীবন, না মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কি না? এই জন্য পড়েন, সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন, ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হবে, এই জন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়ুন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন, মারা যাচ্ছেন মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন, অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নেই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর, দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার স্থান নাই, কথা বুঝতে পেরেছেন? এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে, কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন? কোরআনের প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আলাম। পড়েন সুবহানাল্লাহ, আল কোরআনের প্রথম বাণী পড়ো, হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা, ইনশাল্লাহ পড়েন। নয় নাম্বার, আর দুই মিনিট, নয় নাম্বার টিপস, ঘরে সুখ শান্তি আনার, ঘরে সবাই সবাইকে ভালোবাসুন, সবাই সবাইকে গিফট করুন। আল্লাহর হাবিব সাহেব বলেছেন তাহা দাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দাও, ভালোবাসা বাড়ায় দিবে কে? পারবেন না হাদিয়া দিতে? বাবা ছেলেরে হাদিয়া দেন, ছেলে বাবারে হাদিয়া দেন, খুব দামি হওয়া লাগবে, আইফোন XS ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না, একটা কলম কিনে দেন হাদিয়া, একটা বই কিনে দেন হাদিয়া, ঠিক কিনা? স্ত্রীকে ফুল কিনে দেন, পারা যাবে না? হাদিয়া, ভালোবাসা বাড়ায় দিবে কে? পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন, দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন। আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া, আলহামদুলিল্লাহ আমাদের পাড়ানগরে এই সমস্যা নাই। হ্যাঁ, আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই, কয় আছে, আমার একটা পেজ আছে ফেসবুক পেজ, এটার নাম আমার নামেই, মিজানুর রহমান আনসারী,
যদি অনেক ভুয়া পেজ আছে আমার নামে, শত শত হাজার হাজার ছিল আগে, এখন ফেসবুক অথরিটি আমার এটাকে ভেরিফাই করেছে। ডান দিকে একটা ব্লু ব্যাজ আছে, ব্লু ব্যাজ ভেরিফিকেশন। তো এইখান থেকে প্রশ্ন নিয়ে আগে মাঝে মাঝে প্রশ্নের উত্তর করতাম, প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে, তো এখন আসলে সম্ভব হয় না এগুলোর উত্তর করার। বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, এগুলো করতে পারি না আমি। আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি, ফিল করলে কষ্টে বুকটা ভরে যায়, পড়লে কষ্ট হয়, এগুলো অনেক কষ্ট হয়, শাশুড়ি বৌরে কষ্ট দেয়। আবার অনেক শাশুড়ি লেখে, হুজুর বউ আমারে কষ্ট দেয়। প্রধান সমস্যা কি জানেন? ডমিনেটিং অ্যাটিটিউড, খালি দোষ খোঁজে, নিজের দোষের শেষ নাই, ওইদিকে তাকায় না, কলাপান গলা কাটতেছে ঠিক, তার মানে বহু জ্বালা যন্ত্রণায় আছে। বউ কয় কারে ভালোবাসো? আমারে না তোমার মারে। মা কয় কারে চাস? আমারে না তোর বউরে। মাঝখান দিয়ে আঙ্গুল জীবন তেজপাতা, ঠিক কিনা? আল্লাহ তুমি ঘরগুলোতে সুখ দাও, আল্লাহ পরিবারগুলোতে শান্তি দাও, শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও। প্রধান সমস্যা আমি পেয়েছি, শুনবেন, জেনারেশন গ্যাপ। কি সমস্যা? জেনারেশন গ্যাপ, এটা বড় সমস্যা। শাশুড়ি অনেক আগের আমলে, বৌমা হচ্ছে এই আমলে, জেনারেশনে গ্যাপ আছে না নাই? শাশুড়ির চিন্তা একরকম, বৌমার চিন্তা আরেক রকম, তাই না? বাঁচার উপায় একটা, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না। শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি, বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই, দ্বন্দ্ব আছে না নাই? না। পরডগারের শাশুড়ি আম্মারা মেহরবানি করে বউদের উপর অত্যাচার করবেন না, বউরা আপনার মেয়ের মতো। অনেক মা, এই মজার কথা শোনো, মজার কথা এদিকে তাকিয়ে, অনেক মা ছেলের প্রশ্ন করে, আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল, এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই? তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে, মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো, আমারে তুমি 10 মাস 10 দিন পেটে ধারণ করছো, এত বড় বস্তা, খাইতে পারত না, টয়লেটে যাইতে পারত না, খালি বমি করতে ওষুধ খাইতে, 10 মাস পেটে ধারণ করলা, 2 বছর দুধ খাওয়াইলা, আমার পেশাব পায়খানা পরিষ্কার করলা, এরপর 2 বছর বয়সে, 3 বছর বয়সে আমার মুখে বোল ফুটলো, তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম, মা মা, এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলে, আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমারে ডাকা শুরু করছে, মা মা। তো যেই লোক তোমারে মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা? ঠিক কিনা? আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলে, কি কষ্ট, আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে, মা মা। তো যে আমার মারে মা ডাকে তার স্থান তো আমার হৃদয়ে, ঠিক কিনা? প্রথমে শাশুড়ি আম্মারা শোনেন, মহিলা প্যান্ডেলের শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে, বৌমার কোন অভিজ্ঞতা আছে? নতুন এক্সপিরিয়েন্স নাই, বৌমাকে একটু সময় দেন, একটু গুছায় নিতে দেন, পারবে, রান্না ভালো হয় না, পারবে, ঘুম থেকে দেরিতে ওঠে, উঠবে আস্তে আস্তে, আপনাদের সাথে মানায় চলতে পারে না, পারবে, সব পারবে, আপনিও একদিন পারতেন না, আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন, আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল। এই জন্য পাড়াডগায়ের শাশুড়ি আম্মারা বৌদের উপর জুলুম করেন না, অত্যাচার করবেন না। অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদদোয়া দেয় বৌমারে, আছে না নাই? কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ, এই মেয়ের বদদোয়া দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি, আমার নাতি নাতনিদের ক্ষতি, এই কমন যোগ বিয়োগটা বুঝে না, এটা করবেন না, কষ্ট দিবেন না বৌমাকে, খেয়াল রাখবেন। আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে, সেও সেই একই কষ্টগুলো পাবে,
এগুলো যখন আপনারা শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? পারবেন না আপনি শান্তিতে থাকতে? নিজের মেয়ে সকাল 11টায় ওঠে, ওইটার দোষ নাই, বৌমা কেন উঠলো না, ঝামেলা আসলে নাই, এটা করবেন। এবার বৌমারা, এই যুগের মেয়েরা, পারডগারের বৌমারা যারা আছেন, বউ খবরদার, শাশুড়ির সাথে বেয়াদবি করেন না, বেয়াদবি করবেন। শাশুড়ি আপনার মায়ের মতো, কিসের মতো? আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন, এটাই আপনার বাড়ি। বৌমারা খেয়াল করে শোনেন, আপনার মা ছেড়ে আপনি আসছেন, এই মহিলাই আপনার মা। বাবা ছেড়ে দিয়ে আসছেন, এই শ্বশুরই আপনার বাবা। আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন, আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন, আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে। টিট ফর ট্যাট, ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, ঠিক কি না? আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন, আপনি যখন বয়স্ক হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে, জমা থাকবে ওইটা। কারণ প্রকৃতির একটা মায়ের আছে, ওইটা আসল মায়ের। দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন, প্রকৃতির খেলা বড় খেলা, একদিন আপনার বউ ওইটা আপনারে ফেরত দিবে, সুদে আসলে, ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার, শাশুড়ির দোয়া নেন, পাশে আম্মা নাই, এটা আপনার আম্মা। বৌমারা কি করে আপনারা শাশুড়িদের শাশুড়িদের মন জয় করবেন, আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করে শুনেন, শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না। আগের কালের নারী তো একটু আনুগত্য চায়, একটু আম্মা আম্মা শুনতে চায়। কি শুনতে চায়? আম্মা আম্মা। অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন। কি করবেন? শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন। কি করবেন? আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন, মাথার চুলে তেল দিয়ে দিবেন, দেখবেন খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। প্রেশারটা মেপে দেবেন একটু, ডায়াবেটিক্স এর ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন, সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন, ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন, কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন, বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা, এগুলো খুব পছন্দ করে। আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে, ঠিক কিনা? আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো, যেই বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে, ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাখা যায়, আপনি আপনার মতো সময় কাটান, ঠিক কিনা? সহজ সহজ। আরেকটা টিপস, শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে, বয়স্ক নারীরা, ঠিক কিনা? নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন, মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান, নিজেই পড়ে শোনান, মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন। বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতড়াতে খুব পছন্দ করে, মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন, আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো, মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল, ঘটনাগুলো শোনা। ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে, আছে না নাই? দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে। একবার জিজ্ঞেস করবেন, আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল, বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন, বিয়ার কথা যখন কইবে দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছে গা, ঠিক কিনা? শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে, স্মৃতি হাতড়াতে, তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র 12, তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয়, আমাদের বিয়ে হতো অনেক আগে, আমার মাথায় অনেক চুল ছিল, এখন আর নাই, আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম, এগুলো এগুলো শোনাবে আপনার। এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আম্মার মন জয় করতে পারেন। এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আম্মার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন, দেখবেন আপনার শাশুড়ি আপনার এছাড়া কিছুই বোঝে না, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? তাহলে 9 নম্বর যে টিপসটা বললাম, সবাই সবাইকে রেসপেক্ট করব, কেউ কারো দোষ খুঁজবো না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো, বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে, ঠিক কিনা? সর্বশেষ কথা 10 নম্বর পয়েন্ট, পরিবারের সবাই সবার জন্য দোয়া করুন, রাজি আছেন তো? সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন?
রব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন, রব্বানা আমলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদেরকে দান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায়। বাবা ছেলের জন্য দোয়া, ছেলে বাবার জন্য দোয়া, স্ত্রী স্বামীর জন্য দোয়া, স্বামী স্ত্রীর জন্য দোয়া, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। রাজি আছেন তো? আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না? এই যে 10টা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারবেন? পারবেন, পারবেন? কারা কারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন হাত তুলে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামাজ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান।